गुड इवनिंग एवरीवन, वेलकम टू माय पीस ऑफ गार्डनिंग चैनल। आज के खूब चीपेस्ट प्लांट अपन संगे शेयर करब। ये प्लांटर नाम हो क्रिपिंग चार्ली। ये हैंगिंग प्लांटे लगाले खूब सुंदर लागे, देखुन ये हैंग करे जाए। आमी हैंगिंग प्लांट रखी नहीं, एक डीआईवाई पटर उपरे रेखे देखुन कत सुंदर लागछे। प्लांटी खूब चीप प्लांट है, ओजोने आमाके हयतोबा नार्सारी थेके एमनिते ही दिए चिलो एक बछर आगे। ए छोट्टो एकटी स्टेम दिए चिलो, तखन आमार नेवार एकदमी इच्छा छिलो ना, कारण देखुन एर लिप्सगुला अनेकटाई पुदीना लिप्सर संगे सिमिलारिटी आछे, ताई आमी निते चेयेछिलाम ना। तारपर निये एसे जखन प्लांटे लागिएछिलाम, लागानोर पर जखन देखेछि जे सुंदरभावे ग्रोथ होयेछे, तखन देखते भालोई लेगेछिलो। तारपर हठात करे एकदिन आमी एप्रिले लास्टेर दिके देखलाम गाछटी प्राय मरे जाओयार पथेई। तारपर आमी भालो करे लक्ष्य करे देखलाम एके मिलिबागे अटैक करेछे। तारपर आमी मिलिबागगुलोके क्लिन करे कन्टिन्यूसलि तीन दिन निम अएल स्प्रे करेछिलाम, तारपर देखे आबार गाछटा सुंदर हये उठेछिलो। एइभावे आमी आमार आरो तीनटा प्लान्टके बेचिये निएछि। तो बंधुरा, आपनादेरो जदि कोनो समय कोनो प्लान्टके प्लान्टेर उपरे मिलिबाग अटैक करे, তাহলে মিলিবাগটা একে নিম অয়েলটা স্প্রে করতে পারেন। এটা একটা অর্গানিক হয়, আমি অনলাইন থ্রোতে আনিয়েছি। এটার পরিমাণ একটু কম বেশি হলেও গাছপালার কোনো ক্ষতি করে না, কিন্তু তবুও আমি পরিমাণটা বলে দিচ্ছি 5 ml 1 লিটার জলে ভালো করে মিশিয়ে স্প্রে করতে পারেন। আর কন্টিনিউ 2-3 দিন স্প্রে করে দেখবেন আপনার মিলিবাগ সব শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এই প্লান্টটি দেখুন এত সুন্দর গ্রোথ হয়ে উঠেছে, এখন দেখতে কত সুন্দর লেগেছে। তারপর এটা যখন বেঁচে ওঠার পর আমি কিছুদিন এটাকে শেডিয়ারতে রেখেছিলাম, কিন্তু শেডিয়ারতে রাখার পর দেখলাম এর গ্রোথ একদমই বন্ধ হয়ে গেছে। তখন আমার মনটা খুব খারাপ লাগলো। তারপর আমি আবার ব্রাইট এরিয়াতে একে রেখেছিলাম, তারপর আবার দেখুন সুন্দর করে গ্রো হয়ে যাচ্ছে। আর স্টেমগুলোও দেখুন এইভাবে নিচের দিকে ট্রেলিং করে যাচ্ছে। তো আমি এখন ওই জন্যই এটার বিষয়ে আপনাদের সামনে ভিডিওটি করার উদ্দেশ্যই হলো যে কোনো একটি এই প্লান্টটি হয়তো দেখতে খুব সুন্দর নাও হতে পারে, কিন্তু এর গ্রোথটা দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি ভাবি কোনো প্লান্টের হেলদি হওয়াটাই তার সৌন্দর্য, তাই এই ভিডিওটি করার উদ্দেশ্য। তো আমি এখন একটুখানি এর কেয়ার টিপস বলবো। তো সবার থেকে আগে এর পটিং মিক্সটাই বলি, এটাকে হয়তো যে কোনো মাটিতে লাগালেই সার্ভাইভ করে যাবে আমার মনে হয়, কিন্তু যখনই আমরা প্লান্টারে লাগাই তখন লিমিটেড সয়েল আর লিমিটেড স্পেসের জন্য একটুখানি ফার্টিলাইজার দরকার হয়। তাই মাটির সঙ্গে একটুখানি কাউডাং ম্যানিউর না থাকলে ভার্মিকম্পোস্ট, আর যদি মাটিটা স্যান্ডি মাটি হয় তাহলে স্যান্ড মেলানোর দরকার নেই, আর যদি আপনার মাটিটা চিকনি মাটি হয় তাহলে একটুখানি স্যান্ডটা মিলিয়ে নেবেন। স্যান্ড মিলালে এ হয় কি, এটা যে এর রুটসগুলো ডেভেলপ হইতে সুবিধা হয়। তারপর লোকেশন তো আমি বললামই, ডার্ক ব্রাইট সানলাইটে এ ভালো করে গ্রো করে যায়, আর শেডিয়ারতে এ পছন্দ করে না, গ্রোথ কমে যায়। আর ডাইরেক্ট সানলাইটে রাখলে আমি দেখেছি মুরঝে যায়। এখন বলবো জল আমি রেগুলারলি দিই। জল রেগুলারলি না দিলে এর পাতাগুলো কুচিয়ে যায়, কিন্তু একদিন হঠাৎ করে বাদ পড়লেও কোনো ব্যাপার না, আবার জল দিলে আবার ঠিক হয়ে যায়। এখন হলো ফার্টিলাইজার। ফার্টিলাইজারটা আমি মান্থলি একবার
এই বাকি আমার সব ইনডোর প্লান্টের মতো এইটাকেও সিভিড এক্সট্রা এই ফার্টিলাইজারটা দিই। সিভিড এক্সট্রা ফার্টিলাইজারটা অর্গ্যানিক ফার্টিলাইজার হয়, এইটাও আপনারা 5 ml 1 লিটার পানিতে মিশিয়ে মান্থলি একবার দিতে পারেন। এখন বলবো প্রপোগেশন। প্রপোগেশন করাটা খুবই ইজি। ছোট্ট একটি স্টেম এই দেখাচ্ছি আমি, এইরকম ছোট্ট একটি স্টেমে আমাকে দিয়েছিল নার্সারি থেকে, আর এত ছোট স্টেমটা এইখানে কেটে নিয়ে এই দুই দিকের পাতগুলো, এই দুই দিকের পাতগুলো কেটে দিয়ে যদি খড়ের রুটিং হরমোন থাকে তাহলে রুটিং হরমোনটা দিবেন, আর না থাকলে অ্যালোভেরা তো আজকাল সবার ঘরেই থাকে, অ্যালোভেরা জেলটা নতুবা হানি একটু দিয়েও গাছটাকে স্টেমটাকে লাগিয়ে দিলে এটা সুন্দরভাবে সার্ভাইভ করে যাবে। এই এত সুন্দর গাছটার সঙ্গে আমি আমার এখন এই পটটির বিষয়ে একটুখানি বলবো। আমার এই পটটা হলো আমি অরুণাচলে থাকার সময় ঢেকিয়া শাকগুলো, ওখানকার ঢেকিয়া শাকগুলো এক একটা ঢেক শাক আমাদের মতো মানুষের মতো এক একটা শাক, আর ওই ঢেকিয়া শাকের স্টেমটা দিয়েই আমার এই পটটি DIY পট হয়। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমি আমার ঘরে অনেক আরও কয়েকটা পট এইভাবে বানিয়ে নিয়েছি, তো কমেন্ট বক্সে নিশ্চয় জানাবেন আমার এই পটটি গাছটার সঙ্গে আমার এই পটটি কীরকম লাগছে। তো আমার ভিডিওটি এতটুকুই। যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয় করবেন আশা রাখলাম, আর আপনাদের সবাইকে রিকোয়েস্টও করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব সুন্দর করে গার্ডেনিং করুন, আর হ্যাপি গার্ডেনিং।